আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। চিকেন বিরিয়ানি বানাবো আজকে। তো কি করে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করে নি। কি কি আইটেম সব নিয়েছি আমি? এখানে নিয়েছি আমি 1 কিলো চিকেন, ভালো করে ধুয়ে আমি রেখেছি চিকেনটাকে। 750 গ্রাম চাল নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে ভিজে রেখেছি আমি। এবার যে মশলাগুলো চিকেনের জন্য আমি নিয়েছি, লসুন, আদা, টমেটোর, পেঁয়াজের কুচি। এখানে যে মশলাগুলো নিয়েছি বিরিয়ানির জন্য আমি, ঘি আছে, তেজপাতা নিয়েছি, বড় এলাইচি নিয়েছি, গোলমরিচ নিয়েছি, দার্জিলিং, ছোট এলাইচি, গোটা শুকনো লঙ্কা, বিরিয়ানির মশলা, গরম মশলা আর নেবু। এই মশলাগুলো আমি, গোটা গরম মশলাগুলো আমি বিরিয়ানির জন্যও নিয়েছি, জলের জন্যে আর চিকেনের জন্যও নিয়েছি। এবার যেটা মেন জিনিস, যেটা বিরিয়ানিতে দেব, পেঁয়াজের কুচি, আমি ওটাকে ভেজে বের করে নেব, যে পেঁয়াজের গুঁড়োটা, ওটার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি। বিরিয়ানিতে আলু ভেজে মিলাবো বলে আলু, ধনে পাতা কুচি, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। বিরিয়ানিতে দেব আমি কেশরের দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি কেশরটাকে, দই নিয়েছি চিকেনের জন্য আমি। এবার বিরিয়ানি হবে, রায়তা হবে না তেমন কোনো মানেই থাকে না, বিরিয়ানি মানে রায়তাই থাকে। তো আমি রায়তাটাকে রেডি করে রেখেছি। এতে আমি জিরে ভাজা আর লঙ্কার গুঁড়ি আর নুন দিয়েছি, দিয়ে মিলিয়ে রেখেছি। বুন্দিটা আমি পরে মিলাবো, বুন্দিটা রেখেছি। বিরিয়ানি হবে, স্যালেড হবে না তেমন কিছু মানে থাকে না। তো স্যালেডের জন্য আমি পেঁয়াজ টমেটো যেটা আমার কাছে থাকে ওইটুকুন আমি কেটে রেখেছি। এবার আমি মশলাগুলো বেটে নিচ্ছি, যেটা চিকেন বসাবো, চিকেনটা বসাবো। চিকেনের জন্য আমি কড়াইতে তেল ঢেলে দিচ্ছি, পরিমাণ মতো তেল ঢেলেছি, সর্ষের তেল। এবার আমি তেলটা গরম করতে দিচ্ছি। এবার বিরিয়ানির জন্য যে চালটা আমি জলটা বসিয়েছি, জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, বড় এলাইচি 3টে, দার্জিলিং দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি, ছোট এলাইচি দিয়ে দিচ্ছি, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবার 3 চামচ লবণ দিয়ে দিচ্ছি, এবার আমি অল্প পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার জলটাকে ঢেকে দেবো, জলটা যতক্ষণ উবাল না আসছে। লোকে ভেজে নিচ্ছি, আমার বিরিয়ানি জলটা ফুটে গেছে। এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছি ওটাকে আমি দিয়ে দিচ্ছি। চালটাকে আমি বেশিক্ষণ সিদ্ধ করব না, হাফ সিদ্ধ মতন করব। এবার আমি এতে চালের মধ্যে 2টো লেবু কেটে রেখেছি, লেবুগুলোও চালের মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুটা এই জন্য দিচ্ছি, যখন বিরিয়ানি আমি স্টিম দেব
तो बिरियानी चलता झरझरे থাকবে। আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলে চিকেনটা বসাবো। চিকেনের জন্য তেজপাতা, লং, এলাইচি, দারচিনি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। রসুনটা যে বেটে রেখেছি দিয়ে দিচ্ছি। এবার রসুনটা লাল লাল করে ভেজে নেব। রসুনটা হয়ে গেছে, পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ গুলোকে ভালো করে কষিয়ে নেব। বিরিয়ানির জন্য আমি যে ভাতটা বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে। এবার আমি ভাতটা থেকে মাড়টা গড়িয়ে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। এবার দেওয়ার পরে আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার মুড়ি, হলুদের গুঁড়ি, ধনের গুঁড়ি, এবার আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে আমি ওটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি আগে পেঁয়াজে এক চামচ লবণ দিয়েছিলাম, এখন আমি চিকেনে পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার আমি লবণটা দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। এবার আমার ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি আমি। এবার আমি মাংসের পরে দইটা যে নিয়েছিলাম দই দিয়ে দিচ্ছি আমি দু চামচ, দু চামচের মতন দইটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা, পুদিনা পাতাও উপরে দিয়ে দিচ্ছি আমি। এইগুলো দিয়ে আমি 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এবার মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার। দইটা দেওয়ার পরে 5 মিনিট আমি, এবার দেখুন মাংসটা আমি কেমন করে ভালো করে বিরিয়ানির জন্য কষিয়ে নিয়েছি। তেলও বেরিয়ে গেছে মাংস থেকে। এবার আমি গরম মশলাটা দিয়ে এবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। স্টিমটা দেব, ডেকচিটা নিয়ে নিয়েছি। এবার ডেকচির মধ্যে আমি ঘি একটু দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ডেকচির মধ্যে। ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিকেন গুলো দিয়ে দিচ্ছি।
চালগুলো ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এবার আমি বিরিয়ানির চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি, আলু যে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা, গরম মশলা, ঘি, কেশর দিয়ে দুধ, যে দুধের সঙ্গে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি আবার চিকেন গুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। ভাতগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা আমি এবার খুলছি। আমি আটাগুলো আগে খুলে দিচ্ছি, যে আটাগুলো চিপিয়েছিল। বিরিয়ানির থেকে খুব গন্ধ বেরোচ্ছে ভালো আটা খোলার পরে। দেখুন বন্ধুরা, বিরিয়ানি গুলো কেমন হয়েছে দেখুন। এবার আমি প্লেটে বের করে নিচ্ছি, কিরকম গন্ধ বেরোচ্ছে ভালোই বিরিয়ানি থেকে। আপনারা চাইলেও বাড়িতে এরকম ঘরোয়া পদ্ধতি ভাবে বিরিয়ানি বানাতে পারেন। তেমন কিছু আমি বিরিয়ানির মধ্যে দিইনি। বন্ধুরা, এবার আমি খেয়ে টেস্ট করছি কেমন হয়েছে খেতে। এবার ঘরোয়া পদ্ধতি আমি বানিয়েছি, আপনারাও চাইলে বাড়িতে এরকম বানাতে পারেন। পুরো দেশি পদ্ধতি এটা, ঠিক আছে? আপনারা ভাববেন না যে এটা মানে কোনো বিদেশি পদ্ধতি, এটা দেশি পদ্ধতি। পুরো গ্রামের মানুষ এটা মানে ঘরে বানিয়ে খেতে পারে, খুব ভালো লাগছে এখানে। আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা, এবং শেয়ারও করে দিবেন সঙ্গে।